এক ধরনের শব্দ পাওয়া গেছে আর কি, এটা আর কি সম্ভবত কোন কেউ হয়তো আতঙ্ক ছড়ানোর জন্য এটা করছে আর কি। বেশিরভাগ পৌরসভায় আওয়ামী লীগের জয়, নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করছে সরকার, মন্তব্য বিএনপির, গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অভিযোগ ওবায়দুল কাদেরের। অন্যায় করছে, অপরাধ করছে এবং তার মধ্যেই নির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়াকে তারা ধ্বংস করে দিয়েছে। দেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, বিএনপি এখন জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়, সঙ্গে আছি আমি ফারজানা মুমু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আজও দেশব্যাপী কর্মসূচি। বঙ্গবন্ধু হত্যায় জড়িত থাকার দালিলিক প্রমাণ আছে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। করোনা টিকা নিয়ে কেটে গেছে দ্বিধা, সবার জন্য নিশ্চিতে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী, গ্রামাঞ্চলের জন্য আসবে আরও ভ্যাকসিন। বসন্তের রাগিণীতে ভালোবাসা দিবস উদযাপন, ফাল্গুনের আমেজে মেতেছে উৎসবপ্রিয় বাঙালি। বসন্তবরণে নানা আয়োজন নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনেও কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের দখলে ছিল মাঠ। ভোট শুরুর কয়েক ঘণ্টা পরেই কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রাম, মুন্সীগঞ্জ, ঠাকুরগাঁওয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও ধস্তাধস্তি হয়। নির্বাচনে সংঘাতে চট্টগ্রামের পটিয়ায় নিহত হন কাউন্সিলর প্রার্থীর ভাই। বর্তমান সরকার নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিকেলে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আগামী বুধবার বরিশাল ছাড়া দেশের সব মহানগর ও জেলায় প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করে দলটি। নির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়াকে তারা ধ্বংস করে দিয়েছে। বিরোধী দল এই সরকার থাকুক সেটাই চায় না, সেই জন্য সর্বক্ষেত্রে বিরোধী দলকে দাবিয়ে রাখার জন্য হেন কোনো কাজ করে নাই যে করে নেই। 1 লাখের উপরে মামলা, 35 লাখের উপরে আমাদের নেতাকর্মীরা আসামি, সে অবস্থায় আমরা কোন কীভাবে আমরা সুযোগ পাবো